ইঁদুর নিয়ন্ত্রণে ছাত্র শিক্ষক কৃষক ভাইদের সহযোগিতা চাই, এই প্রতিবাদে নাটোরের জাতীয় ইঁদুর দমন অভিযান 2024 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নাটোর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সৈকত হোসেনের প্রতিবেদনে। মঙ্গলবার বেলা 11টার দিকে জেলা প্রশাসন, নাটোর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, নাটোর সদর কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উদ্যানের অতিরিক্ত উপপরিচালক শামসুন নাহার ভূঁইয়া সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ইঁদুর আমাদের বৈশ্বিক জীববৈচিত্র্যের একটি অংশ, অতএব ইঁদুর নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো পরিবেশ বান্ধব হওয়া উচিত, যাতে অন্যান্য উপকারী জীবের ক্ষতি না হয়। ইঁদুরের ক্ষতির ধারণ, মাত্রা এবং নিয়ন্ত্রণ পদ্ধতি অন্যান্য পোকামাকড় থেকে সম্পূর্ণ আলাদা এবং কৌশলগত, তাই সময় ও স্থানের সঠিক ও সমন্বিত নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইঁদুর নিয়ন্ত্রণ করা উচিত। ইঁদুর নিয়ন্ত্রণে আধুনিক ও কার্যকর উপকরণ এবং প্রশিক্ষিত দক্ষ জনসংখ্যার কোনো বিকল্প নেই।